মোটামুটি যা অবস্থা চলছে তাতে মনে হচ্ছে যে এবারের ঈদে জিতের রাবণ এবং দেবের কিসমিস এই দুটো সিনেমা কিন্তু একে অপরের মুখোমুখি হচ্ছে। এছাড়াও আরও কিছু সিনেমা এই ঈদের সময় আসার কথা, সাউথের RRR আসার কথা, এছাড়াও হিন্দিতে হিরোপান্তি 2, বাংলাতে আরেকটা সিনেমা আসার কথা ডক্টর বক্সি, যাতে পরমব্রত শুভশ্রী অভিনয় করেছে। কিন্তু বাঙালি যে দর্শক আছে তারা যেটা নিয়ে চিন্তিত সেটা হচ্ছে যে জিতের রাবণ এবং দেবের কিসমিস এই দুটোর মধ্যে কোনটা বেশি হিট করবে। এখানে আমি পার্সোনালি দেবকে না জিতকে পছন্দ করি সেটা ম্যাটার করে না, আমি আমার নিজের পার্সোনাল পছন্দকে সাইডে সরিয়ে রেখে লজিকের মাধ্যমে এটা প্রেডিক্ট করার চেষ্টা করব যে কোন সিনেমাটা বক্স অফিসে বেশি সফল হবে। তো সবথেকে প্রথমে চলে আসি জিতের রাবণ নিয়ে। রাবণের পজিটিভ সাইড হচ্ছে জিতের লুকস, অসাধারণ ফাটাফাটি লুকস জিতের। এছাড়াও ডাইরেক্টর এমএন রাজ, তার হয়তো এটা প্রথম সিনেমা কিন্তু সে টলিউডে বহু দিন ধরে রয়েছে, সে একজন ভালো লিরিক্স রাইটার, ভালো স্টোরি রাইটার এবং বহুদিন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করেছে। তো তার ফলে সে একজন পোড়খাওয়া ব্যক্তিত্ব, তার গল্পও বেশ ভালো বলেই মনে হচ্ছে। জিতের লুকস তো অসাধারণ এবং কলকাতায় শুটিং হয়েছে, অথচ এই রাবণ সিনেমার বাজেট কিন্তু যথেষ্ট বেশি। সুতরাং অ্যাকশন এবং অন্যান্য বিষয়ের ওপর যে যথেষ্ট টাকা খরচা করা হয়েছে এটা বলাই বাহুল্য। এবার এগুলো তো হচ্ছে রাবণের পজিটিভ দিক, তাহলে নেগেটিভ দিক কোনটা? নেগেটিভ দিক হচ্ছে অন্য ভূমিকের স্ক্রিপ্ট। হ্যাঁ, আমি আরেকবার বলছি, অন্য ভূমিকের স্ক্রিপ্ট। অন্নভূমিক একজন খুব ভালো স্টোরি রাইটার। অন্নভূমিকের আমরা সিনেমাগুলো যদি দেখি, সেটা পরিণীতা হোক বা প্রতিদ্বন্দ্বী হোক বা ম্যাজিক হোক, গল্পগুলো কিন্তু সত্যি অসাধারণ। গল্পের শুরু খুব ভালো, মানে সিনেমা যখন ইন্টারভেলে যাচ্ছে সেখানে গিয়ে একটা চমক আছে, সিনেমা যখন এন্ডিংয়ে পৌঁছচ্ছে সেখানেও একটা বড় চমক আছে। তো গল্পের দিক থেকে কিন্তু কোনো খামতি নেই। এবার পরিণীতার স্ক্রিপ্ট কিন্তু অন্নভূমিক লেখেনি, সেটা লিখেছিল পদ্মনাভ দাশগুপ্ত। এবার পদ্মনাভ দাশগুপ্তের হাতের জাদুতে কিন্তু সিনেমাটা সত্যিই বেশ ভালো হয়ে উঠেছিল। কিন্তু অন্নভূমির যে স্ক্রিপ্টগুলো লিখেছে সেটা প্রতিদ্বন্দ্বী হোক বা ম্যাজিক হোক অথবা জিতের লাস্ট সিনেমা বাজি হোক, আমরা যদি দেখি স্ক্রিপ্ট কিন্তু যথেষ্ট দুর্বল। তো যখনই আমি দেখলাম যে রাবণের স্ক্রিপ্টও অন্নভূমিক এবং তার টিম লিখছে, তো আমার মধ্যে কিন্তু একটা হতাশা কাজ করেছে এবং আমার মনে হয় বেশ কিছু দর্শক যারা একটু কাস্ট অ্যান্ড ক্রু সম্পর্কে খোঁজ রাখে তাদেরও একটা হতাশার জায়গা কিন্তু তৈরি হওয়ার জায়গা রয়েছে। এবার আসি দেবের কিসমিসের কথায়। তো ওভারঅল সিনেমাটার যে টিজার আমরা দেখেছি সেটা কিন্তু অসাধারণ, বেশ অন্য ধরনের একটা টিজার দেখা গেছে। দেবকে বিভিন্ন রকম যে লুকগুলো দেখা গেছে, দেব এবং রুক্মিণীকেও নো ডাউট যে লুকসগুলোকে দেখা গেছে তাতে বেশ ভালো লেগেছে। ওভারঅল গল্পটাকে একটা রোম্যান্টিক কমেডি টাইপের গল্প মনে হচ্ছে, আর সবচেয়ে বড় কথা স্মার্ট স্ক্রিপ্টটাকে দেখে মনে হয়েছে এটা কিন্তু খুব স্মার্ট স্ক্রিপ্ট। এবার তাহলে কিসমিসের নেগেটিভ দিক কোনটা? কিসমিসের নেগেটিভ দিক কিন্তু রয়েছে ওর ওই টিজারের মধ্যে, যেখানে নায়িকা নায়ককে বলছে যে একবার যদি আমরা শুই তাহলে কি আমাদের বিয়ে করতেই হবে। এই যে একটা ডায়লগ, এই ডায়লগটা কিন্তু আমার মনে হয় কিসমিসের যথেষ্ট ক্ষতি করবে। সাধারণ বাঙালি মিডিল ক্লাস যে ফ্যামিলি, সেখানে কিন্তু এখনও আমরা আমাদের ছোটো বাচ্চাদেরকে এই ধরনের স্ক্রিপ্ট রিলেটেড সিনেমা দেখাতে কিন্তু আমরা অভ্যস্ত নই। এখানে এখনও পর্যন্ত কিস কথাটা উচ্চারণ করা হয় না, বলা হয় হামি। এবার ভাবো, বাবা মা তার বাচ্চাকে নিয়ে গেছে, এবার বাচ্চা এসে যদি তার বাবা মাকে কোয়েশ্চেন করে, আচ্ছা বাবা মা তোমাদের বিয়ে হয়েছিল কারণ কি তোমরা একসাথে শুয়েছো, এই ধরনের সিচুয়েশান বাঙালি যারা বাবা মা আছে তারা কিন্তু কখনোই অ্যারাইজ করতে চায় না। এই ধরনের একটা ডায়লগ যদি সিনেমার টিজারে বা ট্রেলারে থাকে, এটা কিন্তু সেই সিনেমার উপর একটা এফেক্ট ফেলে এবং সেই সিনেমাটাকে কী করে একটা পার্টিকুলার দিকে নিয়ে যায় যে এটা কিন্তু ফ্যামিলির সবার দেখার মতো সিনেমা নয়, বাড়ির বয়স্ক বাবা মা বা বাচ্চাদের নিয়ে গিয়ে আমরা এই সিনেমাটা কিন্তু দেখতে পারবো না। এর টার্গেট অডিয়েন্স হচ্ছে একটা টিপিক্যাল অল্প বয়সী ছেলে মেয়ে, যারা প্রেমিক প্রেমিকা বা একটা সার্টেন এজ, যারা কিনা এই যে চিন্তাভাবনাটা, এই চিন্তাভাবনার সাথে তারা নিজেদেরকে ম্যাচ করতে পারবে। আর সেকেন্ড যে প্রবলেমটা কিসমিসের সেটা কি? সেটা হচ্ছে যে এই যে স্টোরির যে কনসেপ্টটা, সেটা হয়তো বাংলায় প্রথমবার হচ্ছে কিন্তু হিন্দিতে এরকম সিনেমা প্রচুর হয়েছে। এবার যখন এই ধরনের সিনেমার টার্গেট অডিয়েন্স হচ্ছে অল্প বয়সী ছেলে মেয়ে, বিশেষ করে যারা মাল্টিপ্লেক্সে যায় বা শহরতলির অল্প বয়সী ছেলে মেয়ে, যারা স্মার্ট স্ক্রিপ্টের সিনেমা দেখতে অভ্যস্ত, টার্গেট অডিয়েন্স যখন তারা, এই টার্গেট অডিয়েন্স কিন্তু অলরেডি কিসমিসের টাইপের হিন্দি সিনেমা অলরেডি প্রচুর দেখে বসে আছে। তো দুটো সিনেমারই পজিটিভ নেগেটিভ পয়েন্টগুলো আমি বললাম, যেগুলো দর্শকের মনে দাগ কাটতে পারে বলে আমার ধারণা। এবার প্রশ্ন হচ্ছে, তাহলে কোন সিনেমার বক্স অফিস কালেকশন বেশি হবে বলে প্রেডিক্ট করতে পারি আমরা? এবার দেখো, হল মালিক যারা রয়েছে তারা কিন্তু এত তত্ত্বকথা বোঝে না, তারা সিম্পল জিনিস বোঝে, সেটা হচ্ছে বিজনেস। দেখো, RRR যদি রিলিজ করে, RRR কিন্তু একটা বিরাট বড় সাউথ ইন্ডিয়ান সিনেমা। এছাড়াও যদি যে হিন্দি সিনেমাগুলো রিলিজ করছে সেগুলোও কিন্তু কলকাতার যারা বড় নামি ডিস্ট্রিবিউটার তাদের থ্রুতে রিলিজ করবে। এবার এই ডিস্ট্রিবিউটাররা কিন্তু
যে হল মালিক আছে তাদেরকে সারা বছরের বিজনেস দেয়। ফলে এই যে হিন্দি সিনেমা এবং যদি আরআরআর রিলিজ করে, তারা কিন্তু কলকাতা এবং ওয়েস্ট বেঙ্গলের যে বড় বড় হলগুলো বা নামি দামি হল সেগুলো কিন্তু তারা অ্যাকোয়ার করে দেবে। এবার বাকি যে হল এবং বাকি যে শো টাইমিং রয়েছে সেটা কিন্তু রাবণ এবং কিসমিসের মধ্যে ডিস্ট্রিবিউট হবে। এবার দেখো, দেবের যে লাস্ট সিনেমাগুলো রয়েছে সেটা গোলন্দাজ হোক বা টনিক হোক, কিন্তু বক্স অফিসে যথেষ্ট ভালো পারফর্ম করেছে এবং প্রফিটেবল রয়েছে। এছাড়াও এই বছর কিন্তু দেবের টোটাল তিনটে সিনেমা রিলিজ করার কথা। আর জিতের যে লাস্ট সিনেমাগুলো রয়েছে সেটা অসুর হোক বা সুইজারল্যান্ড হোক বা বাজি হোক, বক্স অফিসে কিন্তু সত্যি এতটা ভালো পারফর্ম করতে পারেনি। জিতের ফ্যানদের জন্য কথাটা শুনতে হয়তো খারাপ লাগবে, কিন্তু এটা কট্টর বাস্তব। এবার হল মালিকরা এটা দেখতে পাবে যে দেবের যে গত দুটো সিনেমা সেটা কিন্তু বক্স অফিসে দারুণ পারফর্ম করেছে, এবং তার চেয়েও বড় কথা যে এবছরে কিন্তু দেব আরও দুটো সিনেমা তাদেরকে দেবে। তো তাদের কিন্তু দেবের কাছ থেকে বিজনেস পাওয়ার চান্সেস অনেক বেশি থাকে, এবং জিতের কাছ থেকে কিন্তু রাবণ বাদে এবছরে অন্য কোনো সিনেমার এক্সপেকটেশন সেভাবে নেই। তো এটা কিন্তু হল মালিকের মাথায় কাজ করবে। ফলে দেব এক্সপেক্ট করা যেতে পারে যে বেটার হল এবং বেটার শো টাইমিং পাবে রাবণের তুলনায়। এবার আমি এটুকু প্রেডিক্ট করতে পারি যে কিসমিস এবং রাবণ দুটো সিনেমাই যথেষ্ট হিট করবে, নিজের বাজেটের থেকে অনেক বেশি টাকা তারা আয় করবে। কিন্তু যদি আমি বক্স অফিস কালেকশন প্রেডিক্ট করতে যাই, তাহলে আমার মনে হয় বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে আমি এটা বলতে পারি যে দেবের কিসমিস কিন্তু রাবণের থেকে সামান্য হলেও বেশি পারফর্ম করবে। আর আরেকটা কথা বলে রাখি, এই যে ভিডিওতে আমি যে বক্তব্যগুলো দিলাম, এই বক্তব্যগুলো সম্পূর্ণরূপে আমার, কোনোরকম প্রোডাকশন হাউস আমার সাথে যোগাযোগ করে আমাকে ইনফ্লুয়েন্স করেনি কোনোরকম পজিটিভ বা নেগেটিভ স্টেটমেন্ট দেওয়ার জন্য। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর যদি ভালো না লাগে তাহলে কমেন্ট সেকশন খোলা রয়েছে, আমাকে একদম ভালো মতন ধুয়ে দিও। তো আজকের ভিডিও এটুকুই, দেখা হবে পরের ভিডিও, সেখানে আমরা এই ধরনের নতুন কোনো টপিক নিয়ে আলোচনা করবো। সবাই ভালো থেকো, বাই।